ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, কিন্তু আমি একদমই ভালো নেই, কারণ আমার কিছু টেকনিক্যালি সমস্যা হচ্ছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারছি না। মেইন প্রবলেম হচ্ছে যে আমি কোনো কমেন্টস করতে পারছি না। আমার কিছু সমস্যা হচ্ছে টেকনিক্যালি, সেটা হচ্ছে যে আমি কোনো এলবিতে যখন আমি জয়েন করছি কারোর, আমি কমেন্টস করছি, যার এলবিতে জয়েন করছি সে কিন্তু আমার কোনো কমেন্টস পাচ্ছে না, যার ফলে সমস্যাটা এটাই হচ্ছে যে আমি কাউকে ডাকতেও পাচ্ছি না, তার ঘরে যেতেও পাচ্ছি না। আমি যদি অন্য আমার কোনো বন্ধুর ঘরে, নতুন বন্ধুর ঘরে যাই, সেখানে গিয়ে আমি কিন্তু কোনো কমেন্টস করতে পাচ্ছি না, সাবস্ক্রাইব করতে পাচ্ছি কিন্তু কোনো কমেন্টস করতে পাচ্ছি না। আর সিমিলারলি আমি এলবিতেও তাকে জানাতে পাচ্ছি না যে আমি তোমার ঘরে অলরেডি চলে গেছি। আর আরেকটা কথা হচ্ছে যে আমি জানি না এই সমস্যাটা তোমাদের সাথেও হচ্ছে কিনা, যদি তোমাদের সাথে হয়ে থাকে প্লিজ এই সলিউশনটা আমাকে একটুখানি বলে একটু হেল্প করো। আর কিছু চাই না তোমাদের কাছে, তোমাদের থেকে আমি শুধু একটু হেল্প চাই। নিড ইউর সাপোর্ট, আই নিড ইউর হেল্প, প্লিজ ফ্রেন্ডস ডোন্ট লিভ মি অ্যালোন। আমার তোমাদের হেল্প দরকার ভীষণই, কারণ তোমাদের ছাড়া আমি এগোতে পারবো না। তোমরা যদি আমার হাতটা শক্ত করে না ধরো আমি কিন্তু পড়ে যাব। তো আমি চাই তোমরা আমার পাশে থাকো, তোমরা আমার হাতটা শক্ত করে ধরো এই ক্রিটিক্যাল টাইমে। সো এইটুকুই বলার ছিল, মানে আমি কিছু বলতে পারছি না, কারণ মন মেজাজটা খুবই খারাপ। তোমরা আমাকে কেউ ভুল বোঝো না। আর আরেকটা কথা বলছি, যারা আমার নতুন বন্ধু, যারা আমার থেকে মানে বন্ধু করে চলে গেছো, যারা আমার থেকে ব্যাক পাওয়ার কথা, তোমরা প্লিজ কেউ চিন্তা করো না। আমার একটুখানি টেকনিক্যালি সমস্যা হচ্ছে, বারবার বলছি টেকনিক্যালি সমস্যা হচ্ছে। আমি চাইছি যে আমি যাদেরকে বন্ধু ব্যাক দেব তারা আমাকে বিশ্বাস করুক, কারণ আমি ব্যাক দিয়ে চলে আসলাম বাট আমি কোনো কমেন্ট করতে পারছি না, তখন তো তোমরা আমাকে কেউ বিশ্বাস করবে না। না আমি যখন যদি বলি যে আমি তোমাকে ব্যাক দিয়েছি, কিন্তু তখন তোমরা আমাকে নিজেরাই বলবে কমেন্টস কোথায় তুমি যে আমাকে ব্যাক দিয়েছো। সো এই ভুল বোঝাবুঝিতে আমি চাইছি না, সেই কারণে আমি এখনই এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম আর তোমাদের কাছে এই ইনফরমেশনটা দিতে বাধ্য হলাম, যাতে তোমরা আমাকে কেউ ভুল বোঝো না, কেউ আমাকে ছেড়ে যেও না। আর তোমাদের কাছে আরেকটা বলছি, যদি এরকম প্রবলেম তোমরা আমার মতন ফেস করে থাকো, কি করে এখান থেকে বেরোতে হয় আমাকে প্লিজ তোমরা কমেন্ট সেকশনে একটু জানিও, আমি চেষ্টা করব। আর এইটুকুই বলার ছিল, আর এই ভিডিওটা বাড়াচ্ছি না, কারণ আমার মন মেজাজটা সত্যি ভীষণই ভীষণই খারাপ, আর কিছু বলার নেই আমার। আর একটাই কথা বলবো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লেগেছে এই ভিডিওটা। আর এই প্রবলেমের যদি কেউ পড়ে থাকো, কি করে তোমরা ওখান থেকে বেরিয়েছো একটু হেল্প করে দিও আমাকে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশনটা বাটনটা ক্লিক করে, এটুকুই বলার ছিল। তো আজকের মতন থাক, দেখা যাক এই প্রবলেমটা কদিনে মেটে। আবারও বলছি, আমি রিকোয়েস্ট করছি টু অল মাই ফ্রেন্ডস, ডোন্ট লিভ মি অ্যালোন, আই নিড ইউর হেল্প, প্লিজ হেল্প মি।